নমস্কার বন্ধুরা, বাড়ির খাবারে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকো লুচি। লুচি তো আমরা সকলেই কম বেশি বানাতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় লুচিটা শক্ত হয়ে যায় কিংবা বেশি মুচমুচে হয়ে যায়। এই পদ্ধতি অবলম্বন করলে একেবারে নরম তুলতুলে লুচি তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই। একটা পাত্রে আমি প্রথমে ময়দাটা চেলে নিচ্ছি। এখানে আমি 1 কিলো পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দা বেশিও নিতে পারেন, আরও কমও নিতে পারেন। যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, তার জন্য আমি বেশি নিয়েছি। ময়দাটা চেলে না নিলে তার মধ্যে যে লাম্পসটা থেকে যায় সেটা থাকলে কিন্তু লুচি পারফেক্ট হবে না, তার জন্য ভালো করে চেলে নিতে হবে। ময়দাটা পুরো চেলে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি বড় চামচে, আপনারা যে যার পরিমাণ মতন দেবেন। আর এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা নিচ্ছি। তেলটা নিয়েছি 4 চামচে 4 চামচ। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার, একদম ভর্তি নিয়ে নিয়েছি চামচের মধ্যে। সব কিছু ভালো করে মিশিয়ে নিব। ময়দার মধ্যে ময়েম করার সময় যদি বেশি তেল দিয়ে দেওয়া হয় তাহলে লুচিটা কিন্তু বেশি ফুলবে না, তার জন্য একদম পরিমাপ করেই তেলটা নিতে হবে। আমি 1 কিলো ময়দাতে 4 চামচ তেল আর 1 চামচ বাটার নিয়েছি। বাটারটা না থাকলে 5 চামচ তেল নেবেন 1 কিলো ময়দাতে। শুকনো উপকরণ প্রায় 5 মিনিটের মতন আমি এইভাবে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না এইরকম মুঠো হচ্ছে ততক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে এইভাবে হাতে মুঠো হয়ে যাচ্ছে, এর মানে ময়েমটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প জল মেশাবো। এটা কিন্তু গরম জল নয়, ঘরে থাকা একেবারে ঠান্ডা জল। এককালীন জলটা ঢালতে যাবেন না, অল্প অল্প মেশাবেন, এইভাবে হাত দিয়ে মাখবেন। আমার এখানে ময়দার পরিমাণটা বেশি বলে অনেকটা সময় লাগছে, আপনাদের অল্প হলে খুব কম টাইমের মধ্যে এটা হয়ে যাবে। আরও আমার জল লাগবে, আমি আবারও জল দিচ্ছি। দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটাকে এবার ভালো করে এইভাবে হাত দিয়ে মুথে নিতে হবে, প্রায় 5 মিনিটের মতন মুথে নিতে হবে। যত বেশি ভালো করে মুথে নেবেন ততটাই নরম হবে। আমি এইভাবে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এটাকে দুভাগ করে নিয়েও ভালো করে মুথে নিতে পারেন, তাহলে খুব সহজে এটা হয়ে যাবে। এখানে পরিমাপটা বেশি তাই একটু অসুবিধে হচ্ছে। এবার আমি এটাকে একটু সাদা তেল উপর থেকে দিয়ে চারদিকে ছড়িয়ে দিব। তাহলে আর এই যে ফাটা ফাটা দাগটা থাকে আর হবে না। ভালো করে একটা থালা ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি চলে এসেছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। আবারও হাত দিয়ে একটু মুথে নিচ্ছি। ড্র থেকে আমি ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। এইভাবে সব কেটে আরেকটি থালায় রেখে দিচ্ছি। একসঙ্গে এতটা তো করব না, কিছুটা প্রথম করে নিয়ে তারপর আবারও এইভাবে কেটে নেব। খুব বেশি বড়ও নয় আবার খুব ছোটও নয়, মাঝারি মাঝারি সাইজের কেটে নিচ্ছি। এবার বাড়তি যে অংশটা থাকলো সেটাকে আবারও থালা চাপা দিয়ে রেখে দেব, তা না হলে সেই লুচিগুলো আর ফুলবে না। যতক্ষণ ঢাকা দিয়ে থাকবে ততক্ষণ নরম থাকবে। বাদ বাকি এইগুলোকে আমি এইভাবে হাতে গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর লুচিটা আমি বেলনা চাকতিতে বেলে নেব।
ময়দার গুঁড়ি দিয়ে কিন্তু বেলতে যাবেন না, ময়দার গুঁড়ি দিয়ে বেললে তেলের উপর কালো পোড়া আস্তরণ হয়ে যাবে, তাহলে লুচিগুলোও দেখতে খারাপ হয়ে যাবে। তার জন্য সবসময় সাদা তেলেই ব্যবহার করবেন। সাদা তেল দিয়ে আমি বেলবো, তার জন্য প্রথমে আমি চাকতির উপর তেলটা এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করবেন, তাহলে খুব সুবিধা হবে। একটু চেপে চেপে বেলতে হবে। এদিকে আমার চাকতিটা কাঠের নয়, তার জন্য একটু স্লিপ করছে, তা না হলে একেবারে গোল হতো। আপনারা চেষ্টা করবেন ভালো করে গোল করার। এইভাবে বেলে নিচ্ছি। কয়েকটা না বেলে নিলে লুচি ভাজার সময় সমস্যা হবে, একটা বেলে একটা ভাজা সমস্যা আছে, তার জন্য আমি কয়েকটা বেলে নিচ্ছি। সবই একইভাবে বেলতে হবে। এবার গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি। লুচি সবসময় ডুবো তেলে ভাজতে হয়, তার জন্য একটু বেশি তেলের ব্যবহার। তেলটা গরম হয়নি, একটু গরম হতে সময় লাগে, তার জন্য গ্যাসটা অন করে দিয়েছি। তেল গরম হতে হতে আরও কয়েকটা আমি বেলে নিচ্ছি। সবগুলো বেলে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে খুব সাবধানে গরম তেলের মধ্যে লুচিটা ছেড়ে দিতে হবে, তা না হলে হাতে তেল ছিটকে এসে পড়বে যদি ওপর থেকে ছেড়ে দেওয়া হয়। সবসময় সাইড থেকে লুচিটা ছেড়ে দেবেন, তাহলে হাতের মধ্যে কোনো তেল ছিটকে আসবে না। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লুচিটা একেবারে সুন্দরভাবে ফুলে গেছে। আমি একটি থালাতে তুলে নিচ্ছি, আবারও ছেড়ে দেখাচ্ছি। সামান্য চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন ফুলে উঠেছে চারদিক থেকে। কেউ কেউ লুচি একটু কড়া খেতে ভালোবাসেন, তারা একটু বেশি সময় ধরে ভেজে নেবেন, তাহলে কড়া হয়ে যাবে। আবার কেউ কেউ একেবারে সাদা সাদা ভালোবাসেন, তাহলে লুচি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে, তৎক্ষণাৎ ছানতা দিয়ে ছেঁকে তুলে নিতে হবে। দেখুন এটা আমি করে দেখাচ্ছি। যে যা নিজেদের ইচ্ছে মতন তৈরি করে নেবেন। একেবারে সাদা হয়েছে। এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তার জন্য পুরো লুচি আমি ভেজে দেখাতে পারছি না। এবার আমি দেখাবো লুচিটা কতটা নরম হয়েছে। এই লুচি দীর্ঘক্ষণ থাকলেও চুপসে যাবে না, একেবারে যেমন ফোলা তেমনই থাকবে। কতটা নরম হয়েছে দেখুন। ঘুগনি, আলুর দম, মাংস সব কিছু দিয়ে এই লুচি খাওয়া যায়। আমার ডেসক্রিপশানে সব লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।